আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিকে জনকল্যাণকর রাজনীতিতে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাষা গণতান্ত্রিক নয় মন্তব্য মির্জা ফখরুলের। ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ, বন্ধ শাটল চলাচল, ক্লাস ও পরীক্ষা স্থগিত। রাজবাড়িতে তিন গাড়ির সংঘর্ষে ছয়জন নিহত, সড়ক দুর্ঘটনায় রংপুর ও খুলনায় আরও চারজনের মৃত্যু। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর ২৪ দিন, কড়া জবাব মিলেছে সকল দুর্নীতি অপবাদের, ২৫ জুন যাত্রা শুরু নতুন এক বাংলাদেশের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অগণতান্ত্রিক পন্থা পরিহার করে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এ আহ্বান জানান। দেশবিরোধী ষড়যন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা না করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, অন্যথায় বরাবরের মতো এবারও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা একাধিকবার গণ অভ্যুত্থান ও গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তাদের মুখে গণ অভ্যুত্থানের কথা মানায় না। আওয়ামী লীগ নেতা মন্ত্রীরা গণতন্ত্রের ভায়ার কথা বলেন না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যে ভাষার আওয়ামী লীগের নেতারা কথা বলেন তা কোনোভাবে গণতন্ত্রের ভাষা নয়। তিনি বলেন, বিএনপি কোনো সময় তাদের নেতাদের ছোট করে কথা বলে না, কিন্তু আওয়ামী লীগ সবসময় জিয়াউর রহমানের নাম মুছে দিতে চায়। তিনি বলেন, যখন চালের দাম কমার কথা সেই সময় আওয়ামী দুর্বৃত্তদের কারসাজিতে দাম বৃদ্ধি পাচ্ছে। তার নাম মুছে দিতে চায়। কালকেও বলেছে আপনার ওই যে তথ্যমন্ত্রী, বলছে উনি নাকি বিশ্বাসঘাতক ছিলেন, আর কি বলেছে যেন খুনি ছিলেন। এখন ওনার জন্ম হয়েছিল কিনা সে সময় জানি না, আই ডোন্ট নো, এবং উনি কতদিন দেখেছেন না দেখেন তাও আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু ওনার এখান থেকে তার কালচারটা, তার সংস্কৃতিটার প্রমাণ পাওয়া যায়। ভাষার পরিবর্তন করেন, কালকে যেভাবে হুমকি দিয়েছে ওবায়দুল কাদের সাহেব, এটা কোনো রাজনীতির ভাষা নয়, এটা কোনো গণতন্ত্রের ভাষা নয়। আজকে আপনারা ছাত্রদেরকে মারলেন, জঘন্যভাবে মারলেন, আজকে সেটাকে আবার জাস্টিফাই করছেন। গতকাল নাকি তারা বলেছেন, বাবা খুব ভালো কাজ করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে ওদের চরিত্র। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বিশ্ববাজার অস্থিরতার কারণে দেশের নিত্যপণ্যের দাম কমার সুখবর নেই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হওয়ার আশা করেন তিনি। রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালায় যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রতি পরিবারকে আমরা এই সাশ্রয়ী মূল্যে আমরা তেল দেবো, সেটা আমরা কন্টিনিউ করি। এই সুখবরটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এটা যেন কন্টিনিউ করা হয়। এই মাসের মাঝামাঝি থেকেই এটা শুরু হবে আবার। মধ্যরাতে দুই ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে অচল অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে, বন্ধ রয়েছে যানবাহন ও শাটল ট্রেন চলাচল। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ে জিরো পয়েন্টে প্রধান গেট ও দুই নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। এ সময় সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে ব্যারিকেডও দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, গতরাত ৩:৩০ বিশ্ববিদ্যালয় ফেরার পথে মদন ফকির মাজার এলাকায় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস ভিএক্স গ্রুপের দুই নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ হোসাইনকে মারধর করে স্থানীয় ডিশ ব্যবসায়ী মোহাম্মদ হানিফের অনুসারীরা। এ সময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়, পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আন্দোলনের নামে ভিএক্স এর নেতাকর্মীরা। এই ঘটনায় হাটহাজারি থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে যান তারা, তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ফতেপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হানিফ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানান সহকারী প্রক্টর শহীদুল ইসলাম।
এদিকে গেটে তালা দেয়ায় সকাল থেকে শহরের উদ্দেশ্যে ছাড়া হয়নি কোনো শিক্ষক বাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়নি শাটল ট্রেনও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজবাড়িতে তিন গাড়ির সংঘর্ষে মা মেয়ে সহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় খুলনায় দুজন ও রংপুরে দুজন মারা গেছেন। রাজবাড়ির কালুখালীতে ট্রাক চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক সহ ৬ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায় কালুখালীর চাঁদপুর বাস স্ট্যান্ডের কাছে রাজবাড়ি কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সকাল ৯:৩০টার দিকে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাজবাড়ি থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক চাঁদপুর বাস স্ট্যান্ডের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইককে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ির দিকে আসা একটি প্রাইভেট কারকেও চাপা দেয়। ঘটনাস্থলে ইজিবাইকেরও তিন যাত্রী নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন মারা গেছেন বলে জানায় ডাক্তার। নিহতদের বাড়ি পাংশা উপজেলার পুইজোর এলাকায়। এদিকে খুলনার ডুমুরিয়ার গুটুদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে দুজন নিহত হয়েছেন। অন্যদিকে রংপুরের গঙ্গাচড়ায় বাস ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। স্বপ্নের পদ্মা সেতু আর শুধু স্বপ্ন নয়, এখন বাস্তব। একসময় স্বপ্ন এখন দৃষ্টিসীমায় দিগন্ত জুড়ে দাঁড়িয়ে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র ২৪ দিন। সব ষড়যন্ত্র ও সংশয়ের কালো মেঘ কাটিয়ে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আবারও প্রমাণ হয়েছে নিজেদের সক্ষমতার। কড়া জবাব মিলেছে দুর্নীতির অপবাদের। ২৫ জুন কোটি মানুষের প্রত্যাশার পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে নতুন এক বাংলাদেশের। প্রমত্তা পদ্মা নিয়ে কত গল্প, কত স্বপ্ন। দুই দশকেরও বেশি সময় ধরে এই একটি সেতুর প্রত্যাশায় কোটি কোটি মানুষ। পদ্মা সেতুর পরিকল্পনা দীর্ঘদিনের, তবে স্বপ্ন দানা বাঁধতে শুরু করে ২০০৫ সালে সম্ভাব্যতা যাচাইয়ের পর থেকেই। মাঝখানে দুর্নীতির অভিযোগ, এই জটিলতায় বিশ্বব্যাংক সহ দাতাদের সঙ্গে টানা পড়ে নে সংশয়ের কালো মেঘ। পদ্মা সেতু প্রকল্পে যোগ হয় ভিন্ন এক মাত্রা, সামনে আসে জাতীয় সক্ষমতার প্রশ্ন। সব কটূক্তি অপবাদ মাথায় নিয়ে বীর দর্পে এগিয়ে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিপুল ব্যয় ও কারিগরিভাবে জটিল এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দুঃসাহস দেখালেন শেখ হাসিনা। শুধু দুর্নীতির অপবাদই নয়, মোকাবেলা করতে হয়েছে এই সেতু তৈরিতে লাগবে মানুষের মাথা এমন নানা গুজব, খরস্রোতা এই নদীতে সেতু নির্মাণ অসম্ভব এমনি নানা অপপ্রচারও। জাতির পিতা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আজকেও সেটা প্রমাণিত হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের যে সমর্থন, যে সাহস, যে শক্তি তারা আমাকে দিয়েছেন, এখানেই তো আমার মূল শক্তি। কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে যুক্ত হয় সহস্র কর্মীর হাত, শত প্রকৌশলীর মেধা। এক একটা পিলার বসানো ও স্প্যান জোড়া দেওয়ার মধ্য দিয়ে উঁকি দিতে থাকে স্বপ্ন। ইস্পাতের সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে গত ডিসেম্বরের শেষে এসে সক্ষমতার চূড়ান্ত রূপ দেখে দেশ। আভাস ছিল জুনেই খুলবে পদ্মা সেতু। ঘোষণা আসে ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার দৃঢ়তা, যার কারণেই এই সেতু আজ বাস্তব। ৩০,১৯৩ কোটি টাকা খরচে নির্মিত পদ্মা বহুমুখী সেতু বিশ্বের ১১তম দীর্ঘ সেতু, যার জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে ৯১৮ হেক্টর। এই সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এইকম, আর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মিটার। সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ৭ই ডিসেম্বর। প্রধানমন্ত্রী সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন ২০১৫-১২ই ডিসেম্বর। এর উপর দিয়ে প্রতিদিন চলবে গড়ে ৭৫,০০০ যানবাহন। নয় মাত্রার ভূমিকম্প সহনশীল সেতুটির ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি, স্প্যান ৪১টি। সেতুর ওপরের তলায় থাকছে ৪ লেনের সড়ক, নিচতলায় রেল লাইন, সংযোগ সড়ক জাজিরা ও মাওয়া। সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার, দুই পারে নদী শাসন এলাকা ১২ কিলোমিটার। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে সংযুক্ত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৯টি জেলা। এই সেতুর ফলে GDP প্রবৃদ্ধি হবে অন্তত ১.২%। ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এই নির্মাণ প্রকল্প তাই শুধু একটি স্থাপনা নয়, পদ্মা সেতু একটি জাতির স্বপ্ন পূরণের গল্প, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আরেকটি যুদ্ধজয়ের উপাখ্যান। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।
আসছে বাজেটে প্রায় 31,000 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা গত বছরের চেয়ে প্রায় 4,000 কোটি টাকা বেশি। অগ্রাধিকার দেয়া হচ্ছে বিদ্যুতের সঞ্চালন, বিতরণ ও গ্যাস অনুসন্ধানকে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি নিশ্চিত করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, এখাতে টেকসই নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা জরুরি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজেট নিয়ে রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। গেল এক দশকে সরকারের দৃষ্টিতে বড় সাফল্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। নানা উদ্যোগে সিস্টেম লস কিছুটা কমলেও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ এখনও পৌঁছায়নি গ্রাহকের কাছে। বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, উৎপাদন বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটে সঞ্চালন ও বিতরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প নেওয়া হবে গ্যাস অনুসন্ধানেও। যে পুরনো প্রজেক্টগুলো আছে যেগুলি এখনও শেষ হয়নি, সেগুলি কত দ্রুত নিয়ে আসা যায়। আমরা চাচ্ছি সিস্টেমটা, গ্যাস সিস্টেমের টোটালটাকে অটোমেশন নিয়ে যায়, কীভাবে নিয়ে আসা যায়। আমরা চাচ্ছি কি কত দ্রুত গ্যাসের মিটারগুলো বসানো যায়। এগুলি করলে পরে কিন্তু গ্যাস সেক্টরের দামের ব্যাপারে অত বেশি পরিবর্তন হওয়ার কথা না। আগামীতে যে প্রকল্পগুলি আসতেছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সবচেয়ে মূল্য, মানে ওই জায়গাতেই সবচেয়ে বেশি প্রায়োরিটি। আর যে প্রকল্পগুলি বেজলোড হিসাবে ব্যবহার হবে সেগুলো হলো প্রায়োরিটি। নতুন কোনো প্রকল্প নাই যেগুলো কিনা খুব দ্রুততার সাথে আমার শেষ করতে হবে। যেমন দ্রুততার সাথে যে পাওয়ার প্ল্যানগুলো আনছে, এখন কোনো শর্ট টার্ম প্ল্যান না, এখন এই মিড টার্ম প্ল্যানে যেগুলো আমরা এই মুহূর্তে আগামী 2 বছরের মধ্যে যেগুলি শেষ করতে পারবো, আমার কাছে মনে হয় 3 বছরের মাথায় গিয়ে আমরা অনেকটা সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন করতে পারবো। আসছে অর্থবছরে বিদ্যুৎ খাতে উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প থাকবে 60টি, যা বাস্তবায়নে সরকারি তহবিল থেকে বরাদ্দ থাকবে 9,408 কোটি টাকা। প্রকল্প সাহায্য পাওয়া যাবে 14,711 কোটি এবং নিজস্ব অর্থায়ন থাকবে 3,572 কোটি টাকা। অন্যদিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও জ্বালানি খাতে প্রকল্প থাকছে 39টি, এর মধ্যে সরকারি বরাদ্দে 7টি, নিজস্ব অর্থায়নে 24টি এবং গ্যাস উন্নয়ন তহবিল ব্যয়ে বাস্তবায়ন করা হবে 8টি প্রকল্প। এগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 3,200 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প গ্রহণ আর বরাদ্দ দিলেই হবে না, বাস্তবায়নে সদিচ্ছা ও সুশাসন নিশ্চিত করতে হবে। এটা করা না গেলে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে বলেও মত তাদের। বিদ্যুৎ খাতের সম্প্রসারণ হয়েছে, কিন্তু অসম্ভব নানা ধরনের সুশাসনের সমস্যা নিয়ে সম্প্রসারণ হয়েছে এবং সম্প্রসারণের একমাত্রিক হয়েছে যে আপনার ইনস্টল ক্যাপাসিটি প্রচণ্ড বেড়েছে। বাজেটে বরাদ্দের যাই থাকুক না কেন, ইভেন ওই সাহিত্য পার্টে এগুলো যদি একটু সুস্পষ্ট প্রতিফলন দেখতে পাই, তো বুঝবো যে এই যে বহুল আলোচিত এইসব সমস্যা কিছুটা হলেও টনক নড়েছে এবং তাদের দৃষ্টির মধ্যে এসছে। সব মিলিয়ে আসলে আমাদের যে জ্বালানি খাত সেটার জন্যে এক্সপ্লোরেশনটা খুব ইম্পর্টেন্ট এবং নেগোসিয়েশনটা আর কি, যে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন, যেখানে আমরা এই যে এখনকার যে পরিস্থিতি আছে, অশান্ত পরিস্থিতি, সেটা উত্তরণ ঘটলে তখন আমরা কীভাবে আরও আমাদের যে নেটওয়ার্ক বাড়াবো এবং অন্য দেশ থেকে কম দামে বা ভালো শর্তে আমরা দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানি করতে পারবো তার একটা ব্যবস্থা নিতে হবে। চলতি 2021-22 অর্থবছরে বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ ছিল 27,484 কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে আসছে 2021-22 অর্থবছরের জাতীয় বাজেট। স্বপ্নবিলাসী বাজেট চান না উত্তরের মানুষ। কৃষি ও বিনিয়োগ বান্ধব, কর্মসংস্থান বাড়ানো, ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন সহ মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এমন বাজেট চান তারা। ব্যবসায়ীরা বলছেন অঞ্চল ভিত্তিক বাজেটের কথা। শানিওয়াজ জয়নির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানুষের ঘাম ঝরানো শ্রমে অর্থনীতিতে বেশ এগিয়েছে রংপুর, পরিচিতি পেয়েছে সবুজ ভর অঞ্চলে। উত্তরের অর্থনীতির ভিত মজবুত করেছে কৃষি। সরকারের কাছে এই অঞ্চলের মানুষের দাবি কৃষিকে ঘিরে। মোটা ভাত, কাপড়, কৃষি ও নিত্যপণ্য সুলভে চান তারা। সরকার এমন বাজেট দেোক যেটা আমরা মধ্যবিত্ত সচ্ছল পরিবার যারা, তারা যদি আমরা বাজেটটাকে উপভোগ করতে পারি। কিন্তু সরকার এমন কিছু বাজেট দেয় যেখানে মানে আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বড় লোকেরাই বড় লোক হচ্ছে, কিন্তু আমরা গরিবরা আরো গরিবই হয়ে যাচ্ছে। এইবার যে সরকার বাজেট করবে এটার জন্য সরকার নির্দিষ্টভাবে দেখিয়ে গরিবের জন্য করে। আমার গরিব মানুষরা পোষায় না আবাদ করিয়ে, সুগারের দাম বেশি, খাদ তেল সবার দাম বেশি। আমরা চাচ্ছি বলে এমন একটা বাজেট হোক যেটা সুষ্ঠু এবং কৃষকদের জন্য কোনো কিছু একটা জন্য উপকার জন্য হয়। সরকারের কাছে এইটুকু আবেদন, বাজেট করবেন যেন কৃষি যেন বাঁচে। আর সরকারের বিশাল বাজেটে প্রান্তিক মানুষের জন্য সুখবর দেখতে চান সুশীল সমাজের প্রতিনিধিরা।
দেশ স্বাধীন হওয়ার পর আজ অবধি রংপুর বিভাগ যে বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে থাকা বিভাগ, এই বিভাগের বৈষম্য দূরীকরণ করবার জন্য কোনো বাজেট কখনোই গ্রহণ করা হয়নি। আসন্ন বাজেট আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধান অনুযায়ী রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ রেখেই এই বাজেট প্রণীত হবে। ধানটাই যদি বলি খাদ্যের মূল উপাদান, তাহলে দেখা যাচ্ছে যে সংরক্ষণের নীতিমালা নাই। এখনও এই ধানটা সংগ্রহ করতেছে বড় বড় অটো রাইসমিল মালিকরা, মজুদদাররা, এবং গোটা ধানটাই কিন্তু চালটা কিন্তু তাদের হাতে চলে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের এবারের বাজেটও হবে রেকর্ড গড়া, উত্তরের জন্য আলাদা বাজেট প্রণয়নের দাবি ব্যবসায়ী নেতাদের। এই হচ্ছে শিল্প নেই, তারপর যে যে কটা শিল্প রয়েছে এগুলো কিন্তু আবারও মুক্ত করে পড়ে যাবে, তাহলে এই অঞ্চলের বেকারত্বের যে ঘানি এটা আরও ব্যাপক আকার ধারণ করবে, যা সরকারের জন্য সুখবর হবে না। প্রধানমন্ত্রী বাজেটে এই অঞ্চলের জন্য আলাদা একটি থোক বরাদ্দ। আসছে বাজেটে খেটে খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় রংপুরের মানুষ। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে 34টি স্বর্ণের বারো স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস। বুধবার সকাল 7:30 কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তি সাইফুল আসলামকে আটক করে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইক কমান্ডার ফরহাদ হোসেন জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলাম নামের ওই যাত্রীর ফ্লাইট নম্বর, পাসপোর্ট নম্বর, ছবি দেওয়া হয়েছিল। ফ্লাইট সকাল 7:30 অবতরণের পরই তার সিটের কাছে গিয়ে আটক করা হয় তাকে। এরপর শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনের নদী খালে সকল প্রজাতির মাছ আহরণ ও বনের অভ্যন্তরের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের অভয়ারণ্যে এই সময়টাতে মাছের প্রজনন মৌসুম হওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া 3 মাস সুন্দরবন থেকে আহরণের জন্য পাস পারমিটও বন্ধ থাকবে, যাতে কেউ মাছ শিকারের আশায় বনে ঢুকতে না পারেন। তারপরও কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বন বিভাগ। নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল মাছের প্রজনন বাড়ানো। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বিশাল মৎস্য সম্পদ রক্ষায় 2019 সাল থেকে বন বিভাগ প্রতি বছরই 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত পুরো বনের নদী খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করে। প্রতিবন্ধী 4 সন্তানকে নিয়ে চরম কষ্টে দিন কাটছে ভোলা দৌলত খানের কলাকোপা গ্রামের কহিনুর বেগমের সংসারে। তার 5 সন্তানের 4 জনই প্রতিবন্ধী, বিত্তবানদের সহায়তার প্রত্যাশী তারা। ভোলার দৌলত খান উপজেলার চর খালিফা ইউনিয়নের কলাকাপা গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী কহিনুর বেগমের ছেলে জাকির হোসেন মানসিক প্রতিবন্ধী, মেয়ে শেফালি ও সেতারা বুদ্ধি প্রতিবন্ধী এবং উম্মে কারিমা বহুমাত্রিক প্রতিবন্ধী। পরিবারে উপার্জনের কোনো ব্যক্তি না থাকায় অনাহারে অর্ধাহারে কাটছে তাদের জীবন। প্রতিবন্ধী পরিচয়পত্র থাকলেও পাচ্ছেন না তারা কোনো ভাতা। একই পরিবারের 4টি সন্তান প্রতিবন্ধী, তারা খুবই মানবতার জীবন যাপন করছে। সরকার এদের স্থায়ী পুনর্বাসনের জন্য যদি এগিয়ে আসতো তাহলে এই পরিবারটি বাঁচতে পারত। এক যুগ আগে স্বামী আবু তাহের মারা যাওয়ার পর থেকে পরিবারের 4 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অন্ধকার নেমে আসে কহিনুরের সংসারে। আমার 4টা বাচ্চা প্রতিবন্ধী, আমি বাঁচার জন্য সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। সরকারিভাবে তাদের ভাতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন দৌলত খানের উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমরা বিষয়টি অবগত আছি। আমাদের দৌলত খান উপজেলাতে গত 2 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ প্রদান করা হয়নি। তো পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে ইউনিয়ন কমিটির সুপারিশের মাধ্যমে এবং উপজেলা কমিটির অনুমোদনের পরে আমরা তাদেরকে ভাতার আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটির কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ এবার। তেপ্পান্ন বছর বয়সী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে বা কৃষ্ণ কুমার কন্নাথ। এই মৃত্যুকে অস্বাভাবিক বলছেন ঘনিষ্ঠ জনেরা। তার মুখ ও মাথায় অস্বাভাবিক আঘাতে চিহ্ন পাওয়ার অভিযোগে দায়ের করা হয়েছে মামলা।
গুরুদাস মহাবিদ্যালয়ে নজরুল মঞ্চে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কেকে, ফিরে যান হোটেলে, সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। পরে কলকাতার সিএমআরআই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তাকে হত্যার অভিযোগ ওঠায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আগে দমদম বিমানবন্দরে গান স্যালুট দেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মরদেহ গ্রহণ করতে কলকাতা গেছেন কেকের স্ত্রী ও ছেলে। ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম সিনেমার তারপ তারপের মতো সর্বভারতীয় হিট গান দিয়ে সিনেমায় প্লেব্যাক শুরু করেন কেকে। এরপর হিন্দি, বাংলা, তেলুগু ও মালায়ালাম সহ অন্তত ১১টি ভাষার চলচ্চিত্রে গান করেছেন রাজধানী দিল্লিতে জন্মগ্রহণকারী এই শিল্পী। কণ্ঠ দিয়েছেন অন্তত ৩৫০০ বিজ্ঞাপনের জিঙ্গেলে। রাশিয়ার ভেতরে হামলা না করার শর্তে এবার ইউক্রেনকে দূরপাল্লার উন্নত রকেট সিস্টেম দিতে রাজি হয়েছে বাইডেন প্রশাসন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে প্রায় ১৫,০০০ যুদ্ধাপরাধের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কিয়েভের প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা। বুধবার পর্দা উঠতে যাওয়া ৭০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের আওতায় এই রকেট সিস্টেম দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বাইডেন প্রশাসন। এসব মিসাইল সর্বোচ্চ ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবারের বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন রাশিয়ার আঘাত হানতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। এর ঠিক একদিন পরে রাশিয়ার ভেতরে আক্রমণ না করার শর্তে ইউক্রেনকে রকেট সিস্টেম দিতে রাজি হল ওয়াশিংটন। মঙ্গলবার লুহানস্কের একটি কেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় রুশ বাহিনী, একে পাগলামি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে কিয়েভের প্রসিকিউটর জানিয়েছেন প্রতিদিন তারা অন্তত ২-৩০০ যুদ্ধাপরাধের খবর পাচ্ছেন। এ পর্যন্ত ৬ শতাধিক ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে আর বিচার কাজ শুরু হয়েছে ৮০টি যুদ্ধাপরাধের। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানি। বিএনপিকে জনকল্যাণকর রাজনীতিতে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাষা অগণতান্ত্রিক নয়, গণতান্ত্রিক নয় মন্তব্য মির্জা ফখরুলের। ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ, বন্ধ শাটল চলাচল, ক্লাস ও পরীক্ষা স্থগিত। রাজবাড়িতে তিন গাড়ির সংঘর্ষে ৬ জন নিহত, সড়ক দুর্ঘটনায় রংপুর ও খুলনায় আরও ৪ জনের মৃত্যু। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর ২৪ দিন, কড়া জবাব মিলেছে সকল দুর্নীতি অপবাদের। ২৫ জুন যাত্রা শুরু নতুন এক বাংলাদেশের। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।